বিতর্কের আরেক নাম অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তার প্রেম বিয়ে ভাঙার গল্প নিয়ে তো কম মিম হয়নি, বারবার সম্পর্কে জড়িয়ে হতাশ হয়ে ফিরে এসেছেন। যদিও ছেলে ঝিনুক তথা অভিমন্যুর দিক থেকে একবিন্দু মনোযোগ হটে না তার। কিছুদিন আগেই মা ছেলেতে কাশ্মীর থেকে ঘুরে এসেছেন, সঙ্গে ছিল ঝিনুকের বান্ধবীও। চলতি বছরেই ICSE পাশ করেছেন অভিমন্যু। ছেলে দারুণ নম্বর নিয়ে পাশ করায় স্বভাবতই গর্বিত অভিনেত্রী। তবে পার্টি হয়েছে বাড়িতেই, করোনা আবহে কোথাও যাওয়া হয়নি। শ্রাবন্তীর বাবা মাও এসেছিলেন নাতিকে ভালোবাসা ও শুভেচ্ছা জানাতে। 14 আগস্ট ছেলের জন্মদিনও পালন করার কথা জানালেন। সঙ্গে জানালেন ঝিনুক পড়াশোনা শেষ করে আসতে চান টলিউডেই, তবে অভিনয় নয়, বাবা রাজীবের মতো সেও পরিচালনা করতে চায়, আর তাতে পুরোপুরি সায় আছে শ্রাবন্তীর। ক্লাস 12 পর ফিল্ম স্টাডিজ নিয়ে পড়াশোনা করতে চায় অভিমন্যু। সম্প্রতি ক্যালকাটা টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে শ্রাবন্তী জানিয়েছেন, আমি ঝিনুককে বলে রেখেছি তোর পরিচালনায় আমি অভিনয় করব, যদিও আমার ইচ্ছে আছে পরিচালনার। প্রাক্তন স্বামী রাজীব কুমার বিশ্বাসের কথা উঠতে শ্রাবন্তী জানান, স্বামী হিসাবে হয়তো আমার সঙ্গে মতানৈক্য হয়েছে, কিন্তু পরিচালক হিসাবে রাজীব অত্যন্ত ভালো কাজ করছে, এমনকি আমাদের বিচ্ছেদ চলাকালীন বিন্দাস ও মজনু সিনেমায় অভিনয় করেছে, সুযোগ পেলে আমি ফের ওর সঙ্গে কাজ করতে চাই। থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন। পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।